সমাজের কাছে ইসলামের দাওয়াতটাকে আমি কিভাবে অ্যাক্টিভেশন করব, সেটাকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আমার যে কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমি সেটা কতটুকু অ্যাকুইশন করেছি, সেটা কতটুকু অর্জন করেছি। আমরা যখন দাওয়াতি কাজ করব, দুআ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যে কোয়ালিটি গুলো বলা হচ্ছে দাওয়াত দানের ক্ষেত্রে, যিনি দাওয়াত দিবেন এবং যারা রিসিভ করবেন তাদের যে কোয়ালিটি, আমরা যারা ইসলামী আন্দোলন করছি কোরআনের এই পতাকা হাতে নিয়েছি সেই কোয়ালিটি আমি কতটুকু অ্যাকুইশন করেছি, কতটুকু অ্যাসেপ্ট করতে পেরেছি, সেটা কতটুকু অর্জন করেছি, আলটিমেটলি সেই কোয়ালিটি গুলো আমার মাঝে আছে কিনা। আমি যে সত্যের পতাকা হাতে নিয়েছি, যে কোরআন আমি হাতে নিয়েছি সেটা এস্টাবলিশ করবো, আলটিমেটলি সেটা এস্টাবলিশ করার মতো কোয়ালিটি আমার মাঝে আছে কিনা। ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করবো ব্যক্তি হিসেবে যে ত্রুটিগুলো আছে সেগুলোকে বর্জন করে ইসলাম প্রতিষ্ঠা করার একজন অগ্রণী সৈনিক হিসেবে এই জমিনে নিজের যে যোগ্যতাগুলো অর্জন করা দরকার সেই যোগ্যতাগুলো অর্জন করব এবং সংগঠনটাকে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসেবে গ্রহণ করবো। আমি যখন যেখানে থাকবো, যেভাবে থাকবো, যে পরিস্থিতি থাকবো, ইসলামের দাওয়াত দিয়ে যাবো। যদি আমরা এই ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের হাত দিয়েই এই দেশে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনকে আল্লাহ তাআলা এই জমিনে দিন প্রতিষ্ঠার একটি অগ্রণী সংগঠন এবং কাফেলা হিসেবে কবুল করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।